আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর এক দিন পূর্ণ হলো, ঠিক সেই দিন প্রকাশ্যে নিয়মতান্ত্রিকভাবে তাকে নবুয়াতের মর্যাদায় ভূষিত করা হয়। একটি বর্ণনা থেকে জানা যায়, যেই তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ঠিক সেই তারিখেই তিনি নবুয়াতপ্রাপ্ত হন। অর্থাৎ 12ই রবিউল আওয়াল সোমবার দিবসে তিনি নবুয়াতপ্রাপ্ত হন। তবে এ বিষয়ে ভিন্ন মত পাওয়া যায়। ইসলাম প্রচারের শুরুর দিকের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, তখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আদিষ্ট ছিলেন না, বরং তাতে শুধু তার ব্যক্তিগত বিধিবিধানই ছিল। এরপর কিছুদিন ওহী আগমন বন্ধ থাকল। তারপর যখন দ্বিতীয় পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুনরায় ওহী আসতে থাকল, তখন তাকে ইসলাম প্রচারের নির্দেশ দেওয়া হলো। কিন্তু সেই সময় ছিল বিশ্বব্যাপী ধর্মহীনতা ও পথভ্রষ্টতার জয় জয়কার। বিশেষভাবে তারা তাদের বাপদাদাদের অনুকরণ করত। আরবের লোকজন সত্যের বাণী কানে নিত না। এই কারণে আল্লাহ পাকের হেকমতের দাবি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ করা যাবে না। তাহলে ইসলাম প্রচারের শুরুর দিকে মানুষ বীতশ্রদ্ধ হয়ে উঠতে পারে। এই কারণে প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বিশ্বাসভাজন লোকদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচারের কাজ শুরু করে দেন। প্রথম 3 বছরে সাহাবীদের ঘটনা। এই প্রক্রিয়ায় দাওয়াতের কাজ শুরু করলে সর্বপ্রথম তার নিজের স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহু তাআলাহা, হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু, চাচাতো ভাই আলী রাজিয়াল্লাহু তাআলাহু এবং পালক পুত্র জায়েদ রাজিয়াল্লাহু তাআলাহু ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহু নবুয়তের পূর্ব থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও আখলাক চরিত্র সম্পর্কে তিনি সম্যক অবগত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে নিজের নবুয়ত প্রাপ্তির খবর জানালেন, তখন তিনি সঙ্গে সঙ্গে সেটা স্বীকার করে নিলেন এবং কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন তার সমাজে সর্বজন স্বীকৃত সম্মানিত ব্যক্তি। যে কোনো ব্যাপারে মানুষ তার উপর আস্থা রাখত। ইসলাম গ্রহণের পর তিনিও সেই সকল লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন যাদের মধ্যে কিছুটা সত্যতা ও কল্যাণ আছে বলে তিনি মনে করতেন। হযরত উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইর ইবনে আওয়াম এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাজিয়াল্লাহু তাআলাহু হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলাহুর দাওয়াতে ইসলাম কবুল করেন এবং তিনি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যান। তারা সকলে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, উবাইদা ইবনে হারিস, সাইদ ইবনে জায়েদ, আবু সালামা মাখজুমি, খালেদ ইবনে সাইদ ইবনে আস, উসমান ইবনে মাজুন ও তার দুই ভাই কুদামা ও উবাইদুল্লাহ এবং আরকাম ইবনে আরকাম রাজিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণ করেন। এরা সকলেই ছিলেন কুরাইশ গোত্রীয়। কুরাইশদের বাইরে ইসলাম গ্রহণ করেন সুহাইব রুমি, আম্মার ইবনে ইয়াসির, আবু জর গিফারি এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলাহু। ইসলামের এই দাওয়াতি কার্যক্রম গোপনে গোপনে চলছিল। ইবাদত এবং ইসলামী অনুষ্ঠানগুলো লুকিয়ে লুকিয়ে আদায় করা হতো। এমনকি ছেলেরা তার পিতা থেকে লুকিয়ে নামাজ আদায় করত এবং পিতারা তার ছেলেদের থেকে লুকিয়ে নামাজ আদায় করত। এইভাবে মুসলমানদের সংখ্যা যখন 30 জন ছাড়িয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বড় একটি ঘরের ব্যবস্থা করে দিলেন। তারা সকলে সেখানে একত্রিত হতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তালিম দিতেন। এই পদ্ধতিতে 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াতের কাজ চলল। এই 3 বছরে কুরাইশদের উল্লেখযোগ্য কিছু লোক ইসলাম ধর্ম কবুল করেন। এরপর আস্তে আস্তে অন্যান্য ব্যক্তিরাও ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন। অবশেষে মক্কাবাসীদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচারের কাজ ছড়িয়ে পড়ল এবং জনসাধারণের মধ্যে এর আলোচনা শুরু হয়ে গেল। এরপর প্রকাশ্যে ইসলামের কাজ করার সময় এসে যায়।
প্রকাশ্যে ইসলামের দাওয়াতের ঘটনা। 3 বছর পর যখন বিপুল সংখ্যক পুরুষ ও নারী ইসলামে প্রবেশ করতে শুরু করল এবং মানুষের মধ্যে ইসলাম নিয়ে আলোচনা হতে শুরু করল, তখন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করলেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে সত্যের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে। হুকুম পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করতে শুরু করে দিলেন। তিনি মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইশের গোত্রগুলোকে নাম ধরে আহ্বান করতে লাগলেন। সকলে সেখানে সমবেত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দিই যে গোনায়ম গোত্রের শত্রুবাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে এবং এক্ষুনি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? নবীজির মুখে এই কথা শুনে সকলে সমস্বরে বলে উঠল, অবশ্যই, আপনার এই খবরকে আমরা সম্পূর্ণ সত্য ও বাস্তব বলে মনে করব, কারণ এই পর্যন্ত কখনোই আমরা আপনাকে মিথ্যা বলতে শুনিনি। লোকজনের কাছ থেকে এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের খবর দিচ্ছি যে তোমরা যদি মিথ্যা ধ্যান ধারণা আর বাতিল বিশ্বাস ত্যাগ না করো, তাহলে আল্লাহ তাআলার কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যতদূর জানি তোমাদের সামনে আমি যা পেশ করছি আমার এই উপহারের চেয়ে উত্তম উপহার দুনিয়াতে আজ পর্যন্ত কেউ নিয়ে আসেনি। তোমাদের জন্য আমি দান ও দুনিয়ার কল্যাণ বহন করে এনেছি। আল্লাহ তাআলা তোমাদেরকে এর প্রতি আহ্বান করতে আদেশ করেছেন। আল্লাহর কসম, আমি যদি দুনিয়ার অপরাপর মানুষের সাথে মিথ্যা বলতাম তবুও তোমাদের সামনে মিথ্যা বলতাম না। দুনিয়ার সকল মানুষকে ধোকা দিলেও তোমাদেরকে আমি ধোকা দিতাম না। কসম সেই পবিত্র সত্তার যিনি এক, যার কোনো শরীক নেই। আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং সারা বিশ্ববাসীর প্রতি সাধারণভাবে আল্লাহর রসুল ও সংবাদবাহক হিসাবে আগমন করেছি। আরবের লোকদের বিরোধিতা ও শত্রুতার ঘটনা। আবু তালিবের কাছে নালিশের ঘটনা। আরববাসীরা যখন জানতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের মূর্তির স্বরূপ স্পষ্ট করে দেয়া হয়েছে এবং মূর্তি পূজারীদের মূর্খতার মুখোশ উন্মোচন করে দেয়া হয়েছে, তখনই তারা এই বিষয়ের বিরোধিতা করার জন্য প্রস্তুত হয়ে গেল। আরবের মুশরিকদের একটি দল নবীজির চাচা আবু তালিবের কাছে এসে বলল, তিনি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের কথাবার্তা থেকে বিরত রাখেন, অথবা তিনি যেন তার ভাতিজাকে সমর্থন করা ছেড়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব একটি সুন্দর পন্থায় আরবের মুশরিকদের প্রস্তাবের উত্তর দিলেন। এরপর আরবের মুশরিকরা চলে গেল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের মতো সত্য ধর্মের প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত রাখলেন এবং মূর্তি পূজা থেকে মানুষকে বাধা দিতে থাকলেন। আরবের লোকজন এটা মেনে নিতে পারল না, তাই তারা আবার নবীজির চাচা আবু তালিবের কাছে এসে এই দাবি কঠোরভাবে উত্থাপন করল। আরবের মুশরিকরা আবু তালিবকে বলল, হয়তো আপনি আপনার নিজের ভাতিজাকে তার কাছ থেকে বিরত রাখুন, অথবা আমরা সবাই আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকব যতক্ষণ না পর্যন্ত এক পক্ষ শেষ না হয়ে যায়। কাফেরদের এই কথা শুনে আবু তালিব চিন্তিত হয়ে পড়লেন, তাই এই ব্যাপারে তিনি তার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনায় বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সম্মানিত চাচা, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয় এবং তার বিনিময়ে তারা এটা চায় যে আমি আল্লাহর বাণী তারই সৃষ্টিজীবকে পৌঁছানো থেকে বিরত রাখি, তাহলেও আমি এই কাজের জন্য প্রস্তুত নই। আমার এই দাওয়াতের ফলে হয় আল্লাহর সত্য ধর্মের প্রসার ঘটবে, আর না হয় আমি এই কাজ করতে করতে আমার জীবন বিসর্জন দিয়ে দেব। নবীর বিরুদ্ধে কুৎসা রটানোর ফল। কুরাইশের মুশরিক বাহিনী দেখল যে ইসলাম প্রচারের কাজ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তারা দেখল বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব নবীজির সাথে রয়েছে। ধীরে ধীরে ইসলামের প্রচার বেড়ে যাচ্ছে। এদিকে খুব শীঘ্রই হজের মৌসুম আসবে, এই সুযোগে ইসলাম প্রচারের কাজ আরও বেশি হবে। কুরাইশের মুশরিকরা জানত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাণীর আকর্ষণ চুম্বকের মতো মানুষকে টেনে নেবে।
তাই কুরাইশের মুশরিকরা নবীর বিরুদ্ধে কুৎসা রটানোর কুপরিকল্পনা করল। কুরাইশরা একত্রিত হয়ে পরামর্শ করল যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন হজের জন্য আসবে তখন তারা মক্কার সকল রাস্তাতে নিজেদের লোক বসিয়ে রাখবে এবং তারা হজে আসা ব্যক্তিদেরকে বলবে এখানে একজন জাদুকর রয়েছে, সে তার জাদু দিয়ে পিতাপুত্র ও স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, তোমরা কেউ তার কাছে যেও না। কাফেরেরা নবীর বিরুদ্ধে এভাবে চক্রান্ত করল, কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। স্বয়ং আল্লাহ তাআলা যেই আলো প্রজ্বলিত করেন, যে ব্যক্তি সেই আলো নিভানোর জন্য চেষ্টা করে কেবল তার দাড়ি জ্বলে যায়, সেই ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহ পাকেরই মেহরবানি। কাফেরদের এই চক্রান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগের পক্ষেই কাজ করে। এটার মাধ্যমে মানুষজন আরও ভালোভাবে জেনে যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সঠিক পথে আছেন। যদি কাফেরেরা এই কাজ না করত তাহলে হয়তো অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতেই পেত না। কিন্তু কাফেরদের এই ব্যর্থ প্রচেষ্টাই মানুষকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরও বেশি আকৃষ্ট করে দিল। নবীজিকে হত্যার চক্রান্ত এবং বিস্ময়কর মুজেজা। কুরাইশরা দেখল যে তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে। দিনে দিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ ব্যাপক হারে চলছে এবং দলে দলে লোক ইসলামের দিকে ধাবিত হচ্ছে। তখন কুরাইশরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রকারে কষ্ট দিতে শুরু করল। মক্কার কিছু উশৃঙ্খল ও লম্পট লোক একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক মজলিসে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করল। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে নামাজরত অবস্থায় ছিলেন। যখন তিনি সিজদায় গেলেন তখন কাফেরদের নেতা আবু জাহেল এটাকে একটি সুবর্ণ সুযোগ মনে করল। তখন আবু জাহেল ভাবল যে পাথর দিয়ে আঘাত করে হুজুরের মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। এই চিন্তা করে আবু জাহেল পাথর নিয়ে হুজুরের দিকে এগিয়ে গেল। যখন আবু জাহেল নবীজির কাছে গিয়ে পৌঁছালো তখন তার হাতে কম্পন সৃষ্টি হলো, তার হাত থেকে পাথর পড়ে গেল আর তার চেহারা বিবর্ণ হয়ে গেল। আবু জাহেল ভয় পেয়ে দৌড়ে তার দলের কাছে চলে আসলো। আবু জাহেল তার লোকজনকে বলল, যখন আমি পাথর নিয়ে তার মাথার দিকে হাত বাড়াতে ইচ্ছা করলাম তখন আমি দেখলাম যে একটি বিশাল আকৃতির উট মুখ খুলে আমার দিকে এগিয়ে আসছে এবং আমাকে খাওয়ার জন্য উদ্যত হয়ে গেছে। এমন উট আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। এই বিস্ময়কর ঘটনা সমবেত কাফেরদের সামনেই সংঘটিত হয়েছিল এবং তাদের দলপতি আবু জাহেল তা স্বীকার করে নিয়েছিল। একটি বর্ণনা থেকে জানা যায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষয়টি জানতে পেরেছিলেন তখন তিনি বলেছিলেন সে ছিল ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। আবু জাহেল যদি আর একটু অগ্রসর হতো তাহলে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আবু জাহেলকে শেষ করে দিত। আবু জাহেল উকবা বিন আবি মুয়াইদ, আস বিন ওয়াইল, আসওয়াদ বিন আব্দু ইয়াগুস, আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব, ওয়ালিদ বিন মুগিরা, নজর বিন হারেস, এই লোকগুলো সবসময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কাজে লেগে থাকত। এদের মধ্যে থেকে কারোরই ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি, বরং তারা সকলেই চরমভাবে বেইজ্জতি হয়েছে আর ধ্বংস হয়েছে। তাদের মধ্যে কেউ বদরের যুদ্ধে তরবারির শিকার হয়েছে, আবার কেউ কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে পচে গলে মরেছে। প্রত্যেকের মৃত্যুই হয়েছে লজ্জাজনকভাবে। মূলত আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই ঘটে। পবিত্র কোরআনের বাণী হচ্ছে এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহ পাল্টা কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী। শুরুর দিকে পৃথিবীতে এভাবেই ইসলাম প্রচারের কাজ হয়েছে আর ধীরে ধীরে সেটা আমাদের মধ্যে এসে পৌঁছেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আদর্শ অনুসরণ করে ইসলাম প্রচারের কাজ ঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।